বন্যার পানি নামতে শুরু করায় বের হয়ে আসছে ক্ষত চিহ্ন। গাইবান্ধায় দুই দফা বন্যায় কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। ধান পাট সবজি থেকে শুরু করে বীজতলা পর্যন্ত নষ্ট হয়ে গেছে বন্যায়। টানা দেড় মাসের বন্যার কবলে পড়ে এখন দিশেহারা কৃষকরা। কৃষি অফিসের তথ্য মতে ছয় উপজেলায় কৃষিতে ক্ষতি হয়েছে প্রায় ২৮ কোটি টাকা। সাইফুল ইসলাম প্রিন্সের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। গেল ২৭ জুন থেকে বন্যার কবলে পড়ে গাইবান্ধা জেলা। উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে প্লাবিত হয় এখানকার ছয় উপজেলার বিস্তীর্ণ অঞ্চল। টানা দেড় মাস ধরে বন্যার পানিতে তলিয়ে থাকে ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। দীর্ঘ বন্যায় সাঘাটা, ফুলছড়ি, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সুন্দরগঞ্জ ও গাইবান্ধা সদর উপজেলার ২৫৩৩ হেক্টর জমির ধান, পাট, বীজতলা, বাদাম, তিল, পটল ও শাকসবজি নষ্ট হয়। কষ্টে ফলানো সোনার ফসল হারিয়ে দিশেহারা কৃষক। যে অবস্থা তরি তরকারি বর্ষালি জিল্লে জিল্লে গাছ ছিল, খাওয়া পাওয়ার আশা ছিল, তো সব পানির নিচে পড়ে আছে। এখন তো চলার কোনো বুদ্ধি নাই, এখন যে এই দিন বাকি দিন কিভাবে যাবি না যাবি সেটা এখন আল্লাহ জানে। কৃষি বিভাগের তথ্য মতে এবছরের বন্যায় প্রায় ৮২ হেক্টর জমির আমনের বীজতলা, ২৭০ হেক্টর জমির শাকসবজি, ১৬০ হেক্টর জমির আউশ, ৩০ হেক্টর জমির তিল, ২০ হেক্টর জমির চীনাবাদাম সহ পাটের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কৃষকদের আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্টরা। ৭টা উপজেলায় তারা করছে এই বীজতলাটা। এই বীজতলার যে চারা হবে সেটা আমরা যারা ক্ষতি গাইবান্ধা ছয় উপজেলায় কৃষিতে প্রায় ১৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ ২৪।